সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের বিমান ভূপাতিত, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। রুশ অধিকৃত মাকিফকায় ইউক্রেনীয় বাহিনীর হামলা। ইউক্রেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে বলছে রাশিয়া। ব্রিক সম্প্রসারণে চীনের পরিকল্পনায় ভারত কেন উদ্বিগ্ন। কিয়েভে আদালতে বিস্ফোরণে একজন নিহত। এবং ওয়াশিংটন বেইজিং কূটনীতি, বড় কোনো প্রত্যাশা ছাড়াই চীন সফরে মার্কিন অর্থমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের বিমান ভূপাতিত, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। 2020 সালে ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমান 176 যাত্রী ও ক্রু সবে প্রাণ হারান। নিহত যাত্রীদের পরিবারে ক্ষতিপূরণের দাবিতে কানাডা, যুক্তরাজ্য, সুইডেন ও ইউক্রেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ICJ-তে ইরানের বিরুদ্ধে মামলা করেছে। বুধবার ট্রাইব্যুনাল একথা জানিয়েছেন খবর AP-র। মামলাটি সম্পর্কে জাতিসংঘের শীর্ষ আদালত বলেছেন, তেহরান থেকে উড্ডয়নের পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের PS-752 বিমানটি গুলি করে ইরান বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে কনভেনশন লঙ্ঘন করেছে। ওই বছরের 8 জানুয়ারি ইরানের খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনগামী বিমান উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়। এতে বিমান 176 যাত্রী ও ক্রু সবে প্রাণ হারান। তাদের মধ্যে ইরানের 82, কানাডার 63, ইউক্রেনের 11, সুইডেনের 10, আফগানিস্তানের 4, জার্মানির 3 এবং অপর 3 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। ইরাকের 2টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। গত মাসে কানাডা, ব্রিটেন, সুইডেন ও ইউক্রেন জানিয়েছিল তারা হেগ ভিত্তিক আদালতে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাইবে। ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে, ইরান বেসামরিক বিমান চলাচলে হুমকির বিষয়ে 1971 সালের বহুপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছে। আদালতের প্রতি তারা আঘাতপ্রাপ্ত প্রত্যেককে সম্পূর্ণ ক্ষতিপূরণের আদেশ দেওয়ার আহ্বান জানায়। এছাড়া ইরানকে ভুক্তভোগী ও তাদের পরিবারের বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বলে। এর আগে ইরানকে পরিষ্কার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সে সময় ইরান বিমান বিধ্বস্তের ঘটনাকে মানবিক ভুল হিসেবে ব্যাখ্যা দেয়। রুশ অধিকৃত মাকিফকায় ইউক্রেনীয় বাহিনীর হামলা। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, মঙ্গলবার তারা পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে রুশ সেনাবাহিনীর একটি অবস্থানকে ধ্বংস করেছে। ইউক্রেন বলছে রুশ অধিকৃত অঞ্চল মাকিফকায় আক্রমণ সংঘটিত হয়। রুশ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয়দের হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত, অপর 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাশিয়া একে অপরকে দোষারোপ করে বলেছে, অপরপক্ষ ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ফোনে বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে আলোচনা করেছেন। জেলেনস্কি মঙ্গলবার তার সান্ধ্যকালীন বক্তব্য বলেন, সমগ্র বিশ্বের এখন বোঝা উচিত সার্বজনীন নিরাপত্তা পুরোপুরি কারখানার দখলদারদের কার্যক্রমের প্রতি বৈশ্বিক নজরের উপর নির্ভরশীল। রাশিয়াকে সুস্পষ্টভাবে অনুধাবন করতে হবে যে এই সন্ত্রাসীরা কিসের প্রস্তুতি নিচ্ছে এবং সারা পৃথিবী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরো বলেন, তেজস্ক্রিয়তা পৃথিবী সবার জন্য একটি হুমকি এবং যে কোনো ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হবে। যে রুশ প্রতিষ্ঠান রাশিয়ার পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করে তার প্রধান একজন উপদেষ্টা অভিযোগ করেন, ইউক্রেন উচ্চ পর্যায়ের নিখুঁত দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে জাপোরিজিয়া কারখানার উপর হামলার পরিকল্পনা করছে। ইউক্রেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে বলছে রাশিয়া। জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়কর হামলার পরিকল্পনা করছে ইউক্রেন, এমন অভিযোগই তুলেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ দাবি করেছেন। পেসকোভ বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক, কিয়েভ প্রশাসন বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই ক্রেমলিন মুখপাত্রের আরো দাবি, ইউক্রেনে আনা অভিযোগ খণ্ডানোর জন্য সব প্রস্তুতি রাশিয়ার আছে। এই সময় রাশিয়ার রাষ্ট্র পরিচালিত পরমাণু কোম্পানি রোসাটমের উপদেষ্টা রেনাত কার্সা বলেছেন, রাশিয়া ঝাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা পরিকল্পনা করছে ও অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তিনি বলেছেন, আমরা সেখানে কোনো বিস্ফোরণ ঘটাতে যাব, এটা তো নির্বুদ্ধিতা। ব্রিক সম্প্রসারণে চীনের পরিকল্পনায় ভারত কেন উদ্বিগ্ন। উদীয়মান অর্থনীতির ব্লক ব্রিক সম্প্রসারণ পরিকল্পনা সমর্থন করে না সব সদস্য দেশ, বিশেষ করে এই পরিকল্পনা নিয়ে ভারত উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলেন, বিদ্যমান আঞ্চলিক জোটগুলোকে মোকাবেলা করতে এই গ্রুপটি সমতুল্য হবে কিনা তা নিয়ে সংশয় আছে। আগামী মাসে জোহানেসবার্গে পরবর্তী সামিটে মিলিত হচ্ছে ব্রিক সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
এই সময় ব্লকে যোগ দেওয়ার ক্ষেত্রে ফ্রন্টনারের মধ্যে আছে আর্জেন্টিনা, মিশর, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, আলজেরিয়া, বাংলাদেশ এবং ইরান। এই ব্লকের সম্প্রসারণের বিষয়টি এজেন্ডায় থাকবে এমন প্রত্যাশা নিয়ে মঙ্গলবার সিনিয়র কর্মকর্তারা তিন দিনের মিটিং শুরু করেছেন। ব্রিক্সকে একসময় বিভিন্ন উদীয়মান অর্থনীতির একটি দুর্বল সংগঠন হিসেবে দেখা হতো। তাদের উদ্দেশ্য ছিল শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতাকে উৎসাহিত করা। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 43% আছে এই ব্লকে, মোট ভূভাগের শতকরা 26% আছে তারা, এবং বৈশ্বিক অর্থনীতির শতকরা প্রায় 30% প্রতিনিধিত্ব করে এই ব্লক। গত বছর চীন বলছে তারা চায় ব্রিক্স আর নতুন সদস্য নেওয়ার কাজ শুরু করবে, কিন্তু গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন এই প্রক্রিয়া এখনো অগ্রসরমান। সম্প্রসারিত এই গ্রুপটি কেমন হবে সে বিষয়ে মান, ক্রাইটেরিয়া এবং প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। ব্রাজিলের বিশ্ববিদ্যালয় ফান্ডাকা ও গুটিলিও ভার্গাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহযোগী প্রফেসর অলিভার স্টোনকয়েল বলেন, ভারতের উদ্বেগ হল সম্প্রসারণের পরিকল্পনা নয়াদিল্লির কতটা স্বার্থ রক্ষা করবে। রাশিয়ার পরে ব্রিক্সকে সম্প্রসারণে এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পরামর্শদাতা চীন। এই কথা উল্লেখ করে স্টোনকেল বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে এমন কোন বড় মুভমেন্ট হয় কিনা। ভারত ও চীন উভয় একটি বড় বড় গ্রুপে প্রভাব হারানো নিয়ে কিছুটা উদ্বিগ্ন বলে মনে করেন তিনি। ব্রিক্স এরই মধ্যে পশ্চিমের বিরুদ্ধে একটি পাল্টা ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গড়ে ওঠা গ্রুপ 7 বা G7 একটি বিকল্প মডেল ব্রিক্স। একথা জানিয়ে স্টোনকেল বলেন, নতুন যেসব সদস্য যোগ দেবে তারা ব্রাজিল বা ভারত নয়, খুব বেশি চীনের ঘনিষ্ঠ হবে। তিনি আরো বলেন, সম্প্রসারণ ঘটবে কিনা তা বিবেচনা না করেই বলা যায়, ব্রিক্স এর 5টি সদস্য দেশ এরই মধ্যে তাদের সংশ্লিষ্ট অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সায়েন্স এর ফেলো আনু আনোয়ার, তিনি বলেন, সম্প্রতি পশ্চিমের দিকে ঝুঁকে পড়েছে ভারত, এ থেকে ধরে নেওয়া যায় যে তারা ব্রিক্স এর বাইরে, এর ফলে অন্য সদস্যরা এই ব্লকটিতে সম্প্রসারণ করতে যাওয়ার অর্থ আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনীতি, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা শক্তিশালী করেছে দিল্লি। তারা নিরাপত্তা বিষয়ক গ্রুপ কোয়াডে সক্রিয় ভূমিকা পালন করেছে, বিশেষ করে এক্ষেত্রে তারা করোনা মহামারীকালে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য টিকা উৎপাদন করে আসছে। কোয়াডে আছে অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাপী চীনের প্রভাবকে মোকাবেলা করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে পুনরুজ্জীবন ঘটানো হয়েছে। অনুয়ানোর হোসেন, G7 এর বিকল্প হিসেবে ব্রিক্স এর আবির্ভাব ঘটবে বলে মনে করা হয় না, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ভুক্ত সব দেশে নেটো সদস্য অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য কোনো ফর্মে সামরিক জোটে আছে। এমন একটি জোটে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ চাবিকাঠি। একথা উল্লেখ করে আনু আনোয়ার আরো বলেন, নিজেদের মধ্যে কোনো সামরিক জোট নেই ব্রিক্স এর কোনো সদস্যের, নিকট ভবিষ্যতে তা গড়ে না ওঠার সম্ভাবনাই বেশি। সামান্য মধ্যম পর্যায়ের কিছু শক্তি এবং আঞ্চলিক শক্তির কাছে সদস্যপদ বিস্তৃত করার মধ্যে দিয়ে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বড় রকমের পরিবর্তন আনতে পারে, তবে বিকল্প আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তা অবদান রাখতে পারবে বলে মনে হয় না। এই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য তারা মিলে ব্রিক্স এর সম্প্রসারণকে উৎসাহিত করছে। তিনি উল্লেখ করেছেন, এই সংগঠনের স্থিতিশীলতা ধরে রাখতে অধিক পরিমাণে আগ্রহী ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। মাইহোল্ড আরো বলেন, এই গ্রুপটিকে সম্প্রসারণ করা হলো চীনের স্বার্থ বা আগ্রহ, এবং এর প্রভাব বিস্তার হতে পারে উল্টো ফল, কারণ ব্রিক্স অন্য সদস্য এবং অনানুষ্ঠানিক অন্য গ্রুপের বাধার মুখে পড়তে পারে, যা সম্প্রসারণের পর আয়ত্তে আনা অধিক কঠিন হবে, এর ফলে আরো বেশি পরিমাণে অভ্যন্তরীণভাবে বিরতি সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে তিনি ভারত ও চীনের সীমান্তে সংঘাতের ফলে সৃষ্ট দুর্বল সম্পর্কের কথাই তুলে ধরেছেন এমন না, একই সঙ্গে তাতে আঞ্চলিক বৃহত্তর সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রভাবের মধ্যে পড়বে বলে মনে করেন তিনি। কিয়েভে আদালতে বিস্ফোরণে একজন নিহত। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে। আহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 2 সদস্য। স্থানীয় সময় বুধবার 5 জুলাই ঘটনা ঘটেছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লেমেঙ্কো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 2। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইগর ক্লেমেঙ্কো জানিয়েছিলেন, রাজধানী কিয়েভের চেঙ্কিভস্কি আদালতে বিস্ফোরণের ঘটনা তো ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন, তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি ইউক্রেনের কর্তৃপক্ষ, এর পেছনে কে বা কারা জড়িত তা জানা যায়নি। ওয়াশিংটন বেইজিং কূটনীতি, বড় কোনো প্রত্যাশা ছাড়াই চীন সফরে মার্কিন অর্থমন্ত্রী। সম্পর্ক উন্নয়নে সম্প্রতি চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কিন্তু এতে কোনো অগ্রগতি হয়নি। বরং এই সফরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরূপ মন্তব্যের জেরে সম্পর্কে ফাটল সামনে এসেছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, এটা প্রত্যাশা করছেন না মার্কিন কর্মকর্তারা। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান বন্ধ রয়েছে, এছাড়া সেমিকন্ডাক্টর তৈরি করা হয় এমন সব ধাতব পদার্থ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন, এর প্রভাব
চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপর, ফলে দুই দেশের সম্পর্কে আবারও নতুন করে টানাপোড়েন শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে জ্যানেট ইয়েলেন চীন সফর করেছেন। এ প্রসঙ্গে মার্কিন একাধিক কর্মকর্তা বলেছেন তারা আশা করছেন এই সফরে খোলামেলা আলোচনা হবে। তবে মার্কিন কর্মকর্তার এই সফর নিয়ে বড় কোনো প্রত্যাশা রাখছেন না। তারা আশা করছেন সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আলোচনা হবে এবং কাজ করার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। এদিকে চীন যেমন ধাতব পদার্থ রপ্তানি ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছে, তেমন যুক্তরাষ্ট্র ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে চীনের বিনিয়োগ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। তবে অন্য কারণে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আলোচনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন কূটনীতির কোনো বিকল্প নেই। মন্ত্রীর সফর ও টেলিফোনে কথা বলা এক জিনিস নয়, মার্কিন অর্থমন্ত্রী এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন চীনের ফুলান ইউনিভার্সিটির অধ্যাপক উ সিনবো। তার মতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং চীনের পণ্যের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে তা নিয়ে আলোচনা একটি পথ তৈরি হতে থাকে। দুই দেশের অর্থনীতি নিয়ে মার্কিন অর্থমন্ত্রী সফরে আলোচনা হতে পারে, তবে একই সঙ্গে রাশিয়াকে চীন যাতে অস্ত্র না দেয় সে বিষয়ে আলোচনায় উঠে আসার আহ্বান মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।